হ্যালো এভরিমান ওয়েলকাম অ্যাট টু মাই ভিডিও আই এম রাজদীপ অ্যান্ড ইউ আর ওয়াচিং ডিপ ইন সো আজকের টপিক হলো অ্যাবাউট অ্যাডমিশন প্রসেস অ্যান্ড অ্যাডমিশন প্রসেসের কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয় তো যদি এই ভিডিও দেখার পরে যদি কিছু না বুঝতে পারো বা কোনো ডাউট থাকে বা যদি কোনো ইউনিভার্সিটির ব্যাপারে সেশন লাগে বা কোনো ইউনিভার্সিটির ব্যাপারে জিজ্ঞেস করার থাকে তো নিচে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেওয়া আছে ই ও ফ্রি টু টেক্সট মি অ্যান্ড আমি ওখানে তোমাকে ইজিলি রিপ্লাই করে দেবো কী কী যে ড্রাউট থাকবে তোমার অ্যান্ড নেক্সট কিরমটা ভিডিও তোমাদের দেখতে পছন্দ হয় বা কিরমটা রিকোয়ারমেন্টস তোমাদেরকে প্লিজ আমাকে কমেন্ট কমেন্টে জানিও তো সে সেই বিষয়ে আমি ভিডিও বানাবো তো আমাদের আজকে আমাদের টপিক হলো অ্যাবাউট অ্যাডমিশন প্রসেস অ্যান্ড ডকুমেন্টেশন তো উইথাউট এনি ফার্দার ডিলে লেটস্টার্ট দ্য ভিডিও তো অ্যাডমিশনের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে ফার্স্টলি সেটা হলো তোমার মার্কশিট মার্কশিট ইজ ইম্পর্টেন্ট ক্লাস টুয়েলভের মার্কশিট ক্লাস টুয়েলভের মার্কশিট আর এটাতে তোমার ফিজিক্স বায়োলজি থাকা দরকার এখন যে নতুন রুলটা এসেছিল সেই রুলের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেটা কোনো ম্যান্ডেটারি নেই সেটা চেঞ্জ করে দিয়েছে আগে যেটা ছিল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিফটি পার্সেন্ট থাকা দরকার ছিল বাট এখন সেটা সরিয়ে দিয়েছে এখন যে কোনো অন্য স্ট্রিমের স্টুডেন্ট যারা সায়েন্সের নয়ও ফিফটি পার্সেন্ট যদি থাকে তারা এম করতে পারবে এটা ছিল বাট করার জন্য বায়োলজিতে ফিফটি পার্সেন্ট থাকা দরকার ওই মার্কস গুলো ওরা চেক করে ফার্স্টলি তো এটা খুব একটা ইয়ে নয় কি ফিফটি পার্সেন্ট মানে বিশাল বড় ব্যাপার সেটা না ফিফটি পার্সেন্ট ইজিলি সবারই হয়ে যায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ক্লাস টুয়েলভে

অনেকে জিজ্ঞেস করে যে দাদা আমি রাশিয়াতে মেডিকেল করতে যাচ্ছি তো আমাকে নিটের স্কোর কার্ড ইম্পর্টেন্ট তো তাদের জন্য বলে দিই স্কোর কার্ড ইম্পর্টেন্ট কারণ তুমি অ্যাট লাস্ট ছ বছর পর ইন্ডিয়াতে গিয়ে প্র্যাকটিস করো তো ইন্ডিয়াতে প্র্যাকটিস করার জন্য মিনিমাম যেই এলিজিবেল ক্রাইটেরিয়া যেটা হয় সেটা হলো নিটের কোয়ালিফাইং মার্কস টু থাউজেন্ড এইটিনে এই এসেছিল একটা নতুন নোটিস এসছিল সেই নোটিসে বলা হয়েছিল টু থাউজেন্ড এইটিনে কি এই মার্ক্সে মিনিমাম কোয়ালিফাইং মার্কস যদি ফিফটি পারসেন্টেজ থাকতে হবে তাহলেই তুমি এমবিবিএস করতে পারবে সে যে কোনো কোথাও অ্যাব্রড বা ইন্ডিয়াতে ইন্ডিয়াতে অনেক প্রাইভেট কলেজে অ্যাডমিশন পাওয়া যায় অনেক বেশি টাকা লাগে অনেকটাই বেশি টাকা লাগে তার জন্য মিনিমাম কোয়ালিফাইং মার্ক্স বিকজ বাট অ্যাব্রডে সেটা হয় না অ্যাব্রডে অনেকটাই কম খরচায় হয় কম্পারেটিভলি টু ইন্ডিয়ান প্রাইভেট কলেজেস তো এটা হলো মেন ইম্পর্টেন্ট অনেকজন বলে কনসালটেন্সিজ যা যে কি এখন তোমাকে অ্যাডমিশন নিয়ে নাও তো পরে নেক্সট ইয়ারে যে তুমি নিট কোয়ালিফাই করে নিও তো তখন তোমার হয়ে যাবে বা ছ বছরের মধ্যে কখনো একটা কখন কখনো বা একবার এক্সাম দিয়ে তুমি কোয়ালিফাই করে নাও তো এটা হলো সব থেকে বড়ো মিথ্যে কথা এরকম খুব কিছু হয় না যদি কেউ এরকম বলে থাকে তোমাকে কি পরে বছর এসে করে নাও তো আমি বলবো তার থেকে যতটা ডিস্টেন্স মেনটেন করা যায় মেনটেন করো কারণ সে ঠিক বলছে না কেন ঠিক বলছে না কারণ তোমার যখন অ্যাডমিশন নেবে তখনই তোমার নিটের স্কোর কার্ড তোমার চেক করা উচিত কি তোমার তোমার পাসিং মার্কস হয়েছে কি হয়নি মানে কোয়ালিফাই করেছে কি যদি উইদাউট কোয়ালিফাই হয় তোমার যখন থেকে স্টার্ট হচ্ছে তখন থেকে সিক্স ইয়ার্স এর মধ্যে আগে কোয়ালিফাই করা দরকার ছ বছরের মধ্যে না যদি যদি তুমি অ্যাডমিশন নিয়েও নাও ফার্স্ট ইয়ারে তাহলে তোমার মোটামুটি এক বছরের টাকা পুরোপুরি বৃথা চলে যাবে তুমি সেকেন্ড ইয়ারে নিই তখন সেকেন্ড ইয়ারে তখন নিট কোয়ালিফাই করবে তখন তখন তোমার সেটা ভ্যালিড থাকবে তো তোমার ছ বছর ছ বছরের সেই ডিগ্রিটা কোনোভাবেই ভ্যালিড থাকবে না তো এটা হলো মেন ইম্পর্টেন্ট পয়েন্ট বলার জন্যে কি উইদাউট নিট বা নিট কেন কোয়ালিফাই করা দরকার তো এটা হলো মেনলি পয়েন্ট অনেক কনসালটেন্সিসরা এরকমভাবে ফ্রড করছে আমাকে কাছে অনেকজন জিজ্ঞেস করেছিল দাদা আমাকে তো বলছিলো যে উইদাউট নিট অ্যাডমিশন হয়ে যাবে বা নিট নিটের স্কোর কার্ড ছাড়া আমার অ্যাডমিশান নিয়ে নিচ্ছে আমি নিট কোয়ালিফাই নই তো আমি তাদেরকে বলে দিই যে এই জিনিসটা কিন্তু একটা বড়ো ফ্রড আমি তাদেরকে মেসেজে বলেছিলাম ফোনেও বলেছিলাম তো এই জিনিস থেকে বড়ো ফ্রড কি তুমি উইদাউট নিট এখানে অ্যাডমিশান পেয়ে যেতে পারবে বাট ইন্ডিয়াতে গিয়ে তুমি প্র্যাকটিস করতে পারবে না তো যারা উইদাউট নিট আসছে বা এসে গেছে তাদের জন্য কী হবে দাদা তো তাদের জন্য আমি বলে দিই যে ইন্ডিয়াতে প্র্যাকটিস করার জন্য পাঁচটা বিভিন্ন আলাদা কান্ট্রিজ আছে যাদের লাইসেন্স যদি তোমাদের কাছে থাকে তাহলে তাহলে তুমি ইন্ডিয়াতে প্র্যাকটিস করতে পারবে তো পাঁচটা কান্ট্রিজের মধ্যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ক্যানাডা ইউএস ইউকে এই পাঁচটা কান্ট্রিজে যদি মেডিকেল লাইসেন্স থাকে বা প্র্যাকটিসিং লাইসেন্স যেটা বলা হয় সেটা যদি থাকে তাহলে তুমি ইন্ডিয়াতে এসে আবার প্র্যাকটিস করতে পারবে তো যদি কেউ উইদাউট নিট আসে আসার ভাবনা করে তাহলে তোমাদেরকে কিন্তু এই পাঁচটা এক্সাম দিতে হবে যে কোনো একটা কান্ট্রি এক্সাম পাস করতে হবে পাস করে তুমি ইন্ডিয়াতে প্র্যাকটিস করতে পারবে বাট তাছাড়া ইন্ডিয়াতে তুমি প্র্যাকটিস করতে পারবে না তো আমার মতে নিট কোয়ালিফাই করে তারপর আসা দরকার এখন নিটের জন্য মোটামুটি আরও ভালো টাইম আছে তো আমি বলবো কি নিটের জন্য নেওয়া এখন থেকেই স্টার্ট করে দাও যদি মিনিমাম কোয়ালিফাইং এর রিকোয়ারমেন্ট থাকে ইজিলি হয়ে যাবে तो निटे बेपारे फार्दार भिडिओ बनो कीट पढ़ा दरकार मिनिमाम क्वालिफाइंग मार्क्सर तो देखा नेक्स्ट बाय दीपिन रशिया ऑफ